স্বাস্থ্য দপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় আজ দুপুর থেকে অবৈধ ক্লিনিক ও হাসপাতালে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার ম্যাডিনোভা হাসপাতালের সামনে থেকে জানিয়েছেন আমাদের পূর্বাঞ্চলের ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আজ দুপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ হাসপাতাল এবং ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চলছে। প্রথমে অভিযান করা হয় ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা মেডিনোভা হাসপাতালের, এই অভিযান শুরু হয়। এই মেডিনোভা হাসপাতালে এসে দেখা গেছে যে ডেঙ্গু রোগীদের জন্য যে সিবিসি পরীক্ষা রয়েছে এবং সংশ্লিষ্ট যে পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাগুলি নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। এই পরীক্ষাগুলো যথাযথ ভাবে হচ্ছে না এবং অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে তারা জানিয়েছে। এবং আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু প্রায় শতাধিক বেসরকারি হাসপাতাল, এর মধ্যে প্রায় 20 থেকে 25টি কিন্তু অবৈধ বেসরকারি হাসপাতাল রয়েছে। কিন্তু এই অবৈধ হাসপাতালগুলি কিভাবে চলছে এই প্রশ্ন করা হলে ডাক্তার হিমেল বলেছেন যে আবেদন করে কিন্তু তারা এই হাসপাতালগুলি পরিচালনা করছে এবং এরকম বিধান রয়েছে, আবেদন করেই হাসপাতাল চালানো যায়। ব্রাহ্মণবাড়িয়ার যে সদর হাসপাতালে যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কুইক রেসপন্স টিম তৈরি করার কথা থাকলেও এখন পর্যন্ত কুইক রেসপন্স টিম হয়েছে বলে আমাদের এখনও আমরা জানতে পারিনি। আরেকটি বিষয়ে বলা প্রয়োজন যে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু এই পর্যন্ত 850 ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে, যদিও এখন পর্যন্ত কেউ মারা যায়নি, কিন্তু আজকেও কিন্তু ভর্তি হয়েছে 10 জন। তো এখানকার যে ডাক্তার রয়েছেন, ডাক্তার হিমেল বলেছেন আজ সারাদিনই কিন্তু এই অভিযান চলবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।